শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কাশ্মীরে বন্দুকযুদ্ধে দুই পাকিস্তানি সহ নিহত ছয়জন। চীন থেকে আরো 25টি যুদ্ধবিমান কিনল পাকিস্তান, আতঙ্কে ভারত। নতুন S-550 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালালো রাশিয়া। কাবুল ছেড়ে কেন পালিয়েছিলেন জানালেন আশরাফ গানি। পুরনো পার্লামেন্ট ভবনে আগুন দিল বিক্ষোভকারীরা। জাতিসংঘের খাদ্য গুদাম লুট, সুদানের উত্তর দারফুরে কারফিউ জারি। এবং সবশেষ থাকছে জেনারেল সুলাইমানি হত্যায় আঞ্চলিক তিন দেশ জড়িত বলল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। জম্মু এবং কাশ্মীরের দুই জেলায় ভারতীয় বাহিনীর সঙ্গে পৃথক গোলাগুলির ঘটনায় ছয় বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ জানায় গোলাগুলির ঘটনা দুটি আন্তনগর এবং কুলগ্রাম জেলায় ঘটেছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে কুলগ্রামের মিরহামা এলাকায় বিচ্ছিন্নতাবাদীরা অবস্থান করছে। গোপন সূত্রে এমন খবর পেয়ে নিরাপত্তা বাহিনী সেখানে ঘেরাও করে অভিযান শুরু করে। এক পর্যায়ে লুকিয়ে থাকা বিচ্ছিন্নতাবাদীরা তাদেরকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি ছুড়লে দুই পক্ষের মধ্যে গোলাগুলি বিনিময় হয়। এই গুলির লড়াইয়ে তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হয় বলে জানিয়েছে কর্মকর্তারা। একই ধরনের অপর ঘটনাটি পার্শ্ববর্তী আন্তনাগের দুরু এলাকায় নওগাম শাহাবাদে ঘটেছে। সেখানে গোলাগুলিতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ওই কর্মকর্তা। কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমারকে উদ্ধৃত করে কাশ্মীর জোন পুলিশ এক টুইট বার্তায় বলেছে, দুটি পৃথক এনকাউন্টারে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন জেএম এর ছয় সন্ত্রাসী নিহত হয়েছে। এবার বিমান বাহিনীর শক্তি বাড়াতে চীনের তৈরি J-10C ব্র্যান্ডের 25টি যুদ্ধবিমান কিনল পাকিস্তান। গতকাল বুধবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ এমনটাই জানিয়েছেন। তিনি বলেছেন, ভারত কিনেছে রাফায়েল যুদ্ধবিমান, এর জবাবে বহু ভূমিকায় ব্যবহার করা যায় চীনের তৈরি এমন 25টি J-10C যুদ্ধবিমানের একটি পুরো স্কোয়াড্রন অর্জন করেছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে সাংবাদিকদের শেখ রশিদ আরও বলেছেন, আগামী বছর 23 মার্চ পাকিস্তান দিবসের অনুষ্ঠানে বিমান বাহিনীতে যুক্ত হবে সব যুদ্ধবিমান। দৃশ্যত J-10C সরবরাহ দিয়ে ঘনিষ্ঠ বন্ধু পাকিস্তানের পাশে দাঁড়াচ্ছে চীন। এই যুদ্ধবিমানকে তাদের সবচেয়ে সক্ষম যুদ্ধবিমান বলে মনে করা হচ্ছে। তিনি বলেন, প্রথমবারের মতো 23 মার্চের অনুষ্ঠানে যোগ দিচ্ছে VIP অতিথিরা। এদিন ফ্লাইটের পাস্ট করবে JS-10 যুদ্ধবিমান। রাফেলের জবাবে চীনের তৈরি JS-10 যুদ্ধবিমান নিয়ে ফ্লাই পাস্ট করবে পাকিস্তান বিমান বাহিনী। উল্লেখ্য, ভারতীয় বিমান বাহিনীর শক্তি বাড়াতে প্রায় 5 বছর আগে 59,000 কোটি রুপির 36টি রাফেল যুদ্ধবিমান কেনার চুক্তি করে ফরাসি সরকারের সঙ্গে, যা নিয়ে আলোড়ন ঘটে যায় ভারতের রাজনীতিতে। এদিকে পাকিস্তানের অস্ত্রভাণ্ডারে আমেরিকার তৈরি F-16 যুদ্ধবিমান আছে, যা যথেষ্ট রাফেলের সঙ্গে পাল্লা দিতে। রাশিয়া সফলভাবে তাদের S-550 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে। বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে রুশ সংবাদ মাধ্যম। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে 10,000 কিলোমিটারের মধ্যে থাকা মহাকাশযান ব্যালিস্টিক মিসাইল আঘাত করতে আসা কোনো ক্ষেপণাস্ত্র বা হাইপারসনিক লক্ষ্যবস্তুকেও ধ্বংস করতে পারবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, S-550 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে রাশিয়ার সেনাবাহিনীতে যুক্ত করা হয়েছে। এছাড়া আরও বলা হয়েছে, রাশিয়ার সকল ধরনের স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হল প্যান্টাসির প্রতিরক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত। S-350 থেকে S-500 হল দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আর S-550 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হল মহাকাশ প্রতিরক্ষার জন্য। 15 নভেম্বর তারিখে রাশিয়ার সরকারি প্রতিরক্ষা বিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান রুস্টেক কর্পোরেশনের প্রধান সের্গেই চেমেসভ বলেছেন, S-550 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক দূরের লক্ষ্যবস্তুতে আঘাত শক্তভাবে আঘাত করতে পারে এবং ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে। আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ গানি জানিয়েছেন, কাবুলের পতন ঠেকাতেই তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। বিবিসি বৃহস্পতিবার একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বিবিসিকে আশরাফ গানি জানান, 15 আগস্ট কাবুল পতনের দিন সকালে ঘুম থেকে ওঠার পরও তার কোনো ধারণা ছিল না যে এটাই কাবুলে তার শেষ দিন।
তার বিমান যখন কাবুল ছাড়ে তখন তিনি উপলব্ধি করতে পারেন যে তিনি চলে যাচ্ছেন। সে সময় দেশ ছেড়ে পালানোর জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন গনি। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। বৃহস্পতিবার বিবিসির রেডিও ফুরের টুডে প্রোগ্রামে সাবেক মার্কিন সেনাপ্রধান জেনারেল নিক কার্টারের সঙ্গে আলাপ চারিতায় এসব কথা বলেন গনি। নিক কার্টার ওই অনুষ্ঠানের অতিথি সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওই দিনের কথা স্মরণ করে গনি বলেন, তিনি প্রথমে শুনেছিলেন তালেবান যোদ্ধারা কাবুলে প্রবেশ করবে না, কিন্তু দুই ঘন্টা পর পরিস্থিতি বদলে যায়। গনি বলেন, তালেবানের দুটি দল দুই দিকে কাবুলকে ঘিরে ফেলেছে। তাদের মধ্যে সংঘাতের সংখ্যা দেখা দিয়েছিল। এই সংঘাতের কারণে 50 লাখ জনগোষ্ঠীর শহরটি ধ্বংস হয়ে যেত, ক্ষতি হতো সাধারণ জনগণের। সেই কারণেই তিনি পালিয়ে গিয়েছেন। আদিবাসীদের সার্বভৌমত্বের দাবিতে অস্ট্রেলিয়ার পুরনো পার্লামেন্ট ভবনে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। রাজধানী ক্যানবেরায় বৃহস্পতিবার এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। পুরনো পার্লামেন্ট ভবনে প্রবেশের দরজার সামনে ওই আগুন, কেউ হতাহত হননি। আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলা হয় বলে বিবিসি জানিয়েছে। পুলিশ জানায়, বিক্ষোভকারীরা ঘটনাস্থলে একতরফাভাবে প্রতিবাদ জানাচ্ছিলেন। কয়েকজন বিক্ষোভকারী নিজেদের সরকার বিরুদ্ধে এবং সার্বভৌমত্ব নাগরিক বলে দাবি করেন বলে পর্যবেক্ষকরা জানিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, অস্ট্রেলিয়ায় এভাবে চলে না। দেশের গণতন্ত্রের প্রতীক হিসেবে পরিচিত ওই ভবনে যেভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে তাতে মরিসন বিরক্ত এবং আতঙ্কিত হয়ে পড়েছেন বলে জানিয়েছেন। বৃহস্পতিবার ওই অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই ওই ঐতিহ্যবাহী ভবনটির বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়। অস্ট্রেলিয়ায় এই ধরনের প্রতিবাদের ঘটনা সাধারণত বিরল, তবে করোনা মহামারী চলাকালে দেশটিতে প্রায়ই বিক্ষোভের ঘটনা ঘটায় বিষয়টি সাধারণ ব্যাপারে পরিণত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। সুদানের উত্তর দারফুরে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের এক খাদ্য গুদামে অজ্ঞাত বন্দুকধারীদের লুটপাটের ঘটনায় রাত্রিকালীন কার্ফিউ জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটেন ভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সে এই সংবাদ জানানো হয়। এর আগে বুধবার জাতিসংঘের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, উত্তর দারফুর রাজধানী আল ফাশাইর খাদ্য গুদাম থেকে 1,700 টনেরও বেশি খাদ্য অজ্ঞাত বন্দুকধারীরা লুট করে। লুট করা খাবারের মোট 7,30,000 দুর্দশাগ্রস্ত মানুষের এক মাসের খোরাকের ব্যবস্থা হতো। জাতিসংঘের মানবাধিকার সহায়তা বিষয়ক সমন্বয়ক খারাকি দোয়া লু এনডিও বিবৃতিতে বলেন, সুদানের প্রতি তিনজন একজনের মানবিক সহায়তা প্রয়োজন। এই ধরনের হামলা দুর্গত মানুষকে সহায়তা দিতে আমাদের সক্ষমতাকে প্রচণ্ডভাবে বাধাগ্রস্ত করেছে। তিনি বলেন, আমরা সুদানের সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, সুদান জুড়ে মানবিক সহায়তা সংশ্লিষ্ট স্থাপনা এবং সম্পদের রক্ষা এবং নিরাপত্তা দেওয়ার যথার্থতা পদক্ষেপ নেওয়ার। এদিকে দারফুর অঞ্চলের গভর্নর মিনি মিনিয়ারি এই ঘটনাকে বর্বর কর্মকাণ্ড বলে এক টুইট বার্তায় নিন্দা জানিয়েছেন। একই সাথে ঘটনার সাথে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে বলে টুইট বার্তায় জানান তিনি। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস লুটপাটের ঘটনায় সুদানের সরকারের কাছে দেশের শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আল শাফাভের জাতিসংঘের প্রকল্পের কাজে নিরাপদ পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছেন। ইরানের মানবাধিকার কমিশনের মহাসচিব কাজেম গারিবাদি বলেছেন, 2020 সালের 3 জানুয়ারি লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার সাথে আঞ্চলিক 3টি দেশ এবং বাইরের আরও 3টি দেশ জড়িত ছিল। এই সন্ত্রাসী হামলায় জড়িত অপরাধীদের তালিকার শীর্ষে রয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানি হত্যার দ্বিতীয় বার্ষিকীর আগ মুহূর্তে বুধবার কাজেম গারিবাদি এসব কথা বলেন। তিনি বলেন, মার্কিন সরকার যেহেতু ওই হত্যাকাণ্ডের সংঘটিত করেছে, সে কারণে এর সাথে জড়িত বেশিরভাগ অপরাধী আমেরিকান নাগরিক। ইরানের মানবাধিকার কমিশনের মহাসচিব আরও জানান, জেনারেল সুলাইমানি হত্যার সাথে জড়িত 120 জন অপরাধীকে এই পর্যন্ত চিহ্নিত করা হয়েছে। 40 জনের বেশি অপরাধীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং এই মামলা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 9টি দেশের বিচার বিভাগীয় প্রতিনিধি পাঠানো হয়েছে। কাজেম গিবাবাদি বলেছেন, জেনারেল সুলাইমানি এবং ইরাকের পপুলেশন মোবালাইজেশন সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মুহান্দিসের ঘৃণ্য হত্যাকাণ্ডের জন্য প্রধান দায়ী ব্যক্তি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এসব অপরাধীকে গ্রেফতার করার জন্য আন্তর্জাতিক সদিচ্ছা এবং ইন্টারপোলের সহযোগিতা প্রয়োজন। হত্যাকাণ্ডের পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গর্বভরে ঘোষণা করেছিলেন যে তিনি এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন।
আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশ্রেষ্ঠ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।